এই যেন পুজোর হাতে গরম বোনাস, আইলিক জয়ী মোহনবাগান ঘোষণাটা আগেই হয়েছিল। শরতের মেঘলা দিনে পুজোর মুডকে সঙ্গী করেই ট্রফি এলো ঘরে। বাইপাসের ধারের এক পাঁচতারা হোটেলে আনুষ্ঠানিকভাবে বাগানের হাতে তুলে দেওয়া হয় শেষ আইলিক ট্রফি। শুভেচ্ছা জানিয়েছেন খোদ প্রধানমন্ত্রীও। উন্মাদন আর উচ্ছ্বাসে কোনো খামতি ছিল না ঠিকই, তবে করোনাবিধি উড়িয়ে দিনের শেষে খানিক কাঁটাও থেকে গেল সবুজ মেরুন পরিবারে। খেলা বন্ধ, মাঠে যাও বন্ধ, গোলির পর সেলিব্রেশনটাও হচ্ছে না বহুদিন। এই আবহে প্রিয় দলের হয়ে গলা ফাটানোর সুযোগ, খামতি রাখলো না বাগান ব্রিগেড। সেই শৈলিক ট্রফি পার উন্মাদনায় ভাসলো বাগানের ছোট বড় সব ফুল। আইলিক জয়ী ধনচন্দ্র খিয়ন নাসিরিদের হাতে ট্রফি তুলে দেয়া হয়। এদিন ছিলেন সভাপতি টুটু বসু, অনুষ্ঠানে হাজির ছিলেন সচিব সৃঞ্জয় বসু, অর্থ সচিব দেবাশিস দত্তরা। ভার্চুয়াল মাধ্যমে হাজির ছিলেন আইলিক জয়ী কোচ টিবু বিকুনা, ছিলেন সহকারী কোচ রঞ্জন চৌধুরী। ট্রফি প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আইলিগের সিইও সুনন্দ ধর, ছিলেন মন্ত্রী অরুণ বিশ্বাস। হোটেলে যখন ট্রফি পাওয়ার উচ্ছ্বাস, বাইরে তখন অপেক্ষায় সবুজ মেরুন আবেগ। ট্রফি নিয়ে র্যালি শুরু করেন সদস্য সমর্থকরা। বাইপাস হয়ে উল্টোডাঙা, খান্ডা মোড়, শ্যামবাজার হেদুয়া পেরিয়ে পড়ন্ত বিকালে ট্রফি পৌঁছায় মোহনবাগান তাঁবুতে। তবে প্রায় পাঁচ ঘন্টার উন্মাদনায় বারবারই দেখা গেল উদ্বেগের ছবি। করোনাকে ডোন্ট কেয়ার করেই সেলিব্রেশনে মাতলেন বাগান সমর্থকরা। আপাতত পয়লা নভেম্বর থেকে ক্লাব লনে রাখা থাকবে সুসজ্জিত ট্রফি। রবি ও সোমবার ঐতিহ্যের হাওড়া ব্রিজ সবুজ মেরুন আলোয় ডানা মেলবে। হবে নাই বা কেন, এটাই যে শেষ আইলিক, এটাই যে শেষ আইলিক ট্রফি। তবে দিনের শেষে গঙ্গা পাড়ে একটাই কাঁটা, করোনা আবহে আরেকটু কি সচেতন হওয়া যেত না, আরেকটু কি দায়িত্ব নিতে পারতেন না বাগান কর্তারা। ব্যুরো রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা। প্রাণের উৎসবের বাকি আর মাত্র তিন দিন, এদিনও পরপর কয়েকটি পুজো উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী। দক্ষিণ কলকাতার বেশ কয়েকটি পুজোর সূচনা হলো মমতার হাত ধরে। সুরুচি সংঘ, আলিপুর বডিগার্ড লাইন্স, আলিপুর সর্বজনীন কোলাহল ক্লাব সহ কয়েকটি নজর কারা পুজোর শারদ বন্দনার সুর বেঁধে দেন মুখ্যমন্ত্রী। পুজো এবার বিশেষ ব্যবস্থা চেতলা অগ্রণীর মণ্ডপে থাকছে পরিবেশ বান্ধব স্যানিটাইজার। উদ্যোক্তাদের দাবি, এই স্যানিটাইজার ব্যবহারে কলকাতার বস্তি অঞ্চলগুলিতে আটকানো গিয়েছে সংক্রমণ। নিউ নর্মালে মাস্ক যেমন মাস্ট, তেমনই স্যানিটাইজার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাস্ক এবং স্যানিটাইজারের যাতে বহুল ব্যবহার করা যায় তা নিয়ে পুজো কমিটিগুলিকেও নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কিন্তু অ্যালকোহল বেসড স্যানিটাইজার ব্যবহারে হিতে বিপরীত হতে পারে। কোনো কারণে আগুন লাগলে স্পিরিটের মতো দাহ্য বস্তু দাউ দাউ করে জ্বলবে এবং আগুন দ্রুত ছড়িয়ে পড়তে পারে। আবার হাইড্রোক্লোরিন বেসড স্যানিটাইজারে চামড়ার ক্ষতির আশঙ্কা, তাই এই দুয়েরই ব্যবহার করছে না চেতলা অগ্রণী। তারা ব্যবহার করবে আয়োনাইজড সলিউশন। এয়ারে আমরা স্প্রে করব, তখন যে ময়েশ্চার আছে সেই ময়েশ্চার মানে এইচ টু ওটা এইচ প্লাস এবং ওএইচ মাইনাস আয়নে ভেঙে যাবে। এইচ প্লাস আয়নটার কাজ হচ্ছে ভাইরাসের প্রোটিন সেলটাকে ভেঙে দেওয়া। এই জন্যই কে আছে, ভাইরাস মুক্ত তো হবেই হবে, ওই এরিয়ার কে আছে অক্সিজেন লেভেলও বাড়বে। এই স্যানিটাইজার ব্যবহারের ফলে করোনা মোকাবিলায় কলকাতা পুরসভার বিভিন্ন বস্তি এলাকায় বিশেষ সাফল্য এসেছে। এবার সেই স্যানিটাইজার ব্যবহার করা হচ্ছে খোদ পুরো প্রশাসকের পুজোয়। আশাসবাণী ফেরহাদ হাকিমের গলাতেও। এখান থেকে মানুষজন যাতে বিপদে না পড়ে টানেলও করছি, ডিটক্স স্প্রে দিয়ে যাতে করোনা ছোঁয়ার এই পুজো মণ্ডপে যাতে না আসে। কে কোন প্যান্ডেলে চমক দিল, কে প্রতিমায় কিংবা চমকে দেওয়ার মতো আলোকার, তা নিয়ে কিন্তু এবার আলোচনা বিশেষ হবে না। আলোচনাটাই হবে স্যানিটাইজেশনের সুব্যবস্থা কোন পুজো উদ্যোক্তার, সেক্ষেত্রে চেতলা অগ্রণী কিন্তু কয়েক পয়েন্ট এগিয়েই থাকছে। তন্ময় মুখার্জির সঙ্গে শ্রেয়সীর রিপোর্ট, জি চব্বিশ ঘন্টা।